খাদ্য সুরক্ষা দিবস পালিত হলো দীঘায়। রামনগর এক নম্বর ব্লক প্রশাসন এবং দীঘা ও দীঘা মোহনা কোস্টাল থানার যৌথ উদ্যোগে মঙ্গলবার সকালে সৈকত পরিক্রমা করে সচেতনতা মিছিল বের হয়। তাতে অংশগ্রহণ করেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার অধীনে থাকা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকগণ ও ব্লকের বিডিও বিষ্ণুপদ রায় ও সংশ্লিষ্ট দুই থানার কর্মীরা। ওল্ড দীঘা থেকে শুরু করে গোটা সৈকত সরণি পরিক্রমা করে মিছিল শেষ হয় নিউ দীঘায়। খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা পুলিশ নিয়ে সৈকতের বেশ কয়েকটি দোকান এবং রেস্টুরেন্টে গিয়ে খাদ্যের গুণগত মান পরীক্ষা করেন। খাদ্য সুরক্ষা আধিকারিক রণিতা সরকার বলেন, মূলত স্ট্রিট ফুডের গুণগত মান পরীক্ষা করা হলো। খাদ্য সুরক্ষা বিধি মেনে চলতে হয়েছে সকলকে। দীঘার পর মন্দারমণিতে এই ধরনের কর্মসূচি আবার পালন করা হবে। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা। এখানে তো ভীষণই আনহাইজেনিক অবস্থায় এখানে যে প্রিপারেশন বা খাদ্য মানে তৈরি হচ্ছে, এছাড়াও যে প্রোডাক্টগুলো ইউজ হচ্ছে সেখানে FSSAI লাইসেন্স নাম্বার, ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ার ডেট কিচ্ছু নেই। তো আমরা এদেরকে অ্যাওয়ার করেছি এবং নোটিশ দেওয়া হয়েছে যে এমন প্রোডাক্ট ইউজ করতে যেখানে FSSAI লাইসেন্স নাম্বার আছে, ম্যানুফ্যাকচারিং ডেট আছে, এক্সপায়ার ডেট আছে। আর খাদ্য সুরক্ষা দপ্তর দেখছেন চাউমিন একদম খোলা বাজারে বিভিন্ন জায়গায় সফটলি ব্যবহার করছেন, পোকামাকড় পড়ে রয়েছে, সেই খাবারগুলিকে পর্যটন শহর মতন দীঘাতে খাওয়ানো হচ্ছে, সেই বিষয় নিয়েই আজকের এই অভিযান, যে এদেরকে সচেতন করা হচ্ছে এবং এছাড়াও আইনি ব্যবস্থারও কথাও বলা হচ্ছে এবং সেই জন্য এদেরকে নোটিশও ধরানো হচ্ছে। খাবার খেলে যে কোনো সময় পর্যটকরা অসুস্থ, এমন করে একের পর ঘটনা ঘটেছে, আজকে এই খবর নিজে দেখলেন, কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এর আগেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পরবর্তীকালেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এগুলো তো আমরা আজকে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসে আমরা বিডিও, আমাদের ফুড ইন্সপেক্টর, দুটো থানার ওসি, ডিএসপি সহ প্রশাসনিক বহু নেতৃত্ব ছিলেন। আমরা সমস্ত দোকান ভিজিট করলাম এবং সেখানে দেখা গেছে খাদ্যে যেসব বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা সেসব অনেকগুলি নমুনা পাওয়া গেছে। তো আমরা তাদেরকে সাবধান করেছি এবং তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থাও নেওয়া হলো, যাতে আগামী দিনে খাদ্যগুলো ভালো করে দিতে পারে, একটা পরিচ্ছন্ন খাবার দিতে পারে, তার ব্যবস্থা করতে বলা হয়েছে। না, সে তো অনেক ক্ষতি করছে, আমরা তো বহুবার ওদের বলছি, এবং এত লোকের, এত হকারের সমাগম এখানে, এত দোকানদারের সমাগম, যে কন্ট্রোলের বাইরে চলে আছে। এগুলো আগে থেকে ব্যবস্থা অনেক নেওয়া আছে, বহু দোকানের উপর কেস চলছে, মামলা চলছে, তা সত্ত্বেও মানুষ শুনছে না। এত বেশি টাকার লোভ এদের হয়ে গেছে, এখানকার যারা ব্যবসায়ী তাদেরকে কোনোভাবে কন্ট্রোলে রাখা হচ্ছে। অথবা আমরা একটা টিম তৈরি করছি, আজকে আলোচনা যেটা হলো, একটা বড় একটা টিম তৈরি হচ্ছে যাতে কন্টিনিউ দেখভাল করা যায়, তার একটা ব্যবস্থা করা হচ্ছে। আজকে সেগুলোও তো দেখা হলো এবং তাদেরকে এগুলো সরিয়ে দিতে বলা হয়েছে এবং ভালো খাবার দিতে বলা হয়েছে যাতে মানুষের ক্ষতি না করে, সেই ব্যবস্থা বলা হয়েছে। আপনি দেখুন, আজকে 7ই জুন ইন্টারন্যাশনাল ফুড সেফটি ডে, এই উপলক্ষে আমরা আমাদের ব্লক প্রশাসন, পুলিশ, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, খাদ্য কর্মাধ্যক্ষ, পূর্ত কর্মাধ্যক্ষ প্রত্যেকে মিলে আমাদের ওল্ড দীঘাস্থিত যেগুলো স্ট্রিট ফুডের আছে দোকান, রেস্টুরেন্ট আছে, বেশ কিছু জায়গায় আমরা করলাম ভিজিট। মানুষকে বেসিক্যালি এটা একটা ছিল অ্যাওয়ারনেস ক্যাম্প, মানুষকে অ্যাওয়ার করা, যে আজকে আন্তর্জাতিক ফুড সেফটি ডেতে প্রত্যেকের কাছে আমাদের পক্ষ থেকে বার্তা, সেফ থাকুন, ভালো খান, সুস্থ থাকুন, হাইজিন মেনটেন করুন। আর যারা এটা করছে না, হোটেল মালিক বলুন, রেস্টুরেন্ট মালিক বলুন, স্ট্রিট ফুড বলুন, যারা হাইজিন মেনটেন করছে না, আমাদের গভর্নমেন্ট গাইডলাইন মানছে না, এদের অ্যাগেনস্টে যদি তারা না মানে, এর কিন্তু পরে আমরা স্ট্রং অ্যাকশন নিতে বাধ্য হব, এই বার্তাটা আজকে প্রত্যেকের কাছে আমরা দিলাম। স্যার, দেখা গেল বেশ কিছু পুরনো
কোনো মাছ ভিজে করে খাওয়ানো হচ্ছে, সসগুলো কোনো এক্সপ্রাই ডেট নেই, চাউমিনগুলোতে মাছি পুষে আছে, মানে এক প্রকার দেখা গেল পরিস্থিতি দেখা গেল সর্বজনীন তদন্ত হচ্ছে, তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা। এখন এরা হচ্ছে যারা হাইজিন মেনটেন করছে না, সস সসে আইএস মার্ক নাই, ফেসাই মার্ক নেই, এদের কাছে আমরা আজকে যেটা স্পষ্ট বললাম যে ভাই দেখুন ব্যবসা আপনারা করুন, আমরা আপনাদের সাথে আছি, কিন্তু এভাবে এমন ব্যবসা করবেন না, এমন কিছু রাখবেন না যেটা খেলে আমাদের মানুষের পক্ষে সমস্যা হবে, ওগুলোকে চেঞ্জ করে আপনারা সতেজ খাবার, ভালো খাবার মানুষের কাছে বিক্রি করুন, আমরা আপনাদের সাথে আছি। আপনারা আজকে যেটা দেখলেন, আজকে আমরা আনুমানিক 40-50টা দোকান করলাম ভিজিট, এর মধ্যে দুটো দোকানের অব্যবস্থার জন্য তাদেরকে আমরা নোটিশ করলাম, একদম কন্টিনিউ চলবে। আজকে আজকে আমরা এরপরে সন্ধ্যাবেলা আপনারা জানেন নিউ দিঘাতে স্ট্রিট ফুডটা খুব বসে, আমরা সন্ধ্যাবেলা ওখানে যাব, সেখানেও একই রকম করে অভিযান চলবে। কাঁকড়া এবং মাছের নিয়ে সেই রং মেশানো খাবার এখনো পর্যন্ত বিচে হারে আসছে, মানুষের মৃত্যু পর্যন্ত ঘটেছে, এটা নিয়ে আমরা স্ট্রিক্টলি বলছি, কারণ এই সমস্ত হোটেল বা রেস্টুরেন্টে কাঁকড়া বা চিংড়ি টাইপের কিছু যারা বিক্রি করে, ওদের একটা স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন আছে যে তারা যখন কাউকে কাঁকড়া বা চিংড়ি বেচবে তাকে বলতে হবে যে ভাই কাঁকড়া চিংড়ি খেলে অ্যালার্জি হতে পারে, আপনার কি সেটা আছে, আপনার যদি নেই তবে আপনি খান, আপনার অ্যালার্জি থাকলে প্লিজ কাঁকড়া আর চিংড়িটা আপনি খাবেন না।